ছাগলকে সুস্থ রাখতে হলে ছাগলকে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস খাওয়াতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলকে ক্যালসিয়াম কেন খাওয়াতে হবে, ছাগলের শরীরে ক্যালসিয়ামের কাজ কী, ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানো নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, কখন ছাগলকে ক্যালসিয়াম খাওয়াতে হবে, ছাগলকে কত পরিমাণে ক্যালসিয়াম খাওয়াতে হবে, গাভিন ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানো যাবে কি যাবে না, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আমার এই চ্যানেলের অনেক দর্শক আমাকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন ছাগলকে ক্যালসিয়াম খাওয়াতে হলে কখন খাওয়াতে হবে, কত পরিমাণ খাওয়াতে হবে এবং গাভিন ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানো যাবে কি যাবে না। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত গোট ফার্মিং সম্বন্ধীয় সঠিক তথ্য এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আলোচনা করব ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানো প্রয়োজন কেন, ছাগলের শরীরে ক্যালসিয়ামের কী কাজ। একটা প্রাণীর শরীরের সমস্ত পার্টকে কন্ট্রোল করার জন্য ক্যালসিয়াম খাওয়ানো খুব প্রয়োজন। মনে করুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, সেই গাড়িটাকে মেনটেন করতে হলে প্রথমে আপনাকে ইঞ্জিন অয়েল ঢালতে হবে, তারপরে আপনি গাড়িটাকে সঠিকভাবে মেনটেন করতে পারবেন। ছাগল এবং গরুর ক্ষেত্রেও এরকমই। ছাগল এবং গরুর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে সেই ছাগলটি দিন দিন দুর্বল হয়ে পড়বে, মা ছাগলের দুধ শুকিয়ে যাবে, মা ছাগল সঠিক সময়ে হিটে আসবে না, মা ছাগলের প্রজনন ক্ষমতা কমে যায়, বডি ইমিউনিটি কমে যায়। যখনই একটি ছাগলের শরীরের বডি ইমিউনিটি কমে যাবে তখন কিন্তু সেই ছাগলটি ঘন ঘন রোগে আক্রান্ত হবে। ছাগলকে সুস্থ রাখতে হলে মা ছাগলের দুধ যেন কম না হয় তার জন্য সঠিক পরিমাণে সঠিক সময়ে ক্যালসিয়াম খাওয়াতে হবে। অনেকেরই মনে প্রশ্ন থাকে গাভিন ছাগলকে যদি আমরা ক্যালসিয়াম খাওয়াই হয়তো ছাগলের কোনো ক্ষতি হতে পারে। গাভিন ছাগলকে যদি আপনারা সঠিক সময়ে সঠিক মাত্রায় ক্যালসিয়াম না খাওয়ান তাহলে ছাগলের বাচ্চার গ্রোথ ভালো হবে না, বাচ্চা দুর্বল হবে এবং মা ছাগলের দুধ অনেক কম হবে। এইবারে সবার মনে প্রশ্ন আসতে পারে ছাগলকে ক্যালসিয়াম খাওয়াতে হলে কোন ক্যালসিয়াম আমরা খাওয়াবো, কত পরিমাণ খাওয়াবো এবং কত দিন খাওয়াবো। ছাগলকে ক্যালসিয়াম খাওয়াতে হলে আপনারা ক্যালসি মাস্ট গোল্ড, ক্যালসি মাস্ট অস্ট্রোভেট ফোর্ট এই ধরনের ক্যালসিয়ামগুলো নিয়মিত খাওয়াতে পারেন। যদি আপনারা অস্ট্রোভেট ফোর্ট ছাগলকে খাওয়ান তাহলে সঙ্গে ভিমরাইল মিক্স করে 20 কিলো ওজনে 20-25 ml খাওয়াতে পারেন। এবং যদি আপনারা ক্যালসি মাস্ট গোল্ড বা অন্যান্য কোনো ক্যালসিয়াম ছাগলকে খাওয়ান তাহলে 20 কিলো ওজনে 7-10 ml ছাগলকে কন্টিনিউ 10-15 দিন খাওয়াতে পারেন প্রত্যেক মাসে। ছাগলের শরীর থেকে যেন ক্যালসিয়ামের ঘাটতি না হয় এর জন্য ছাগলকে নিয়মিত কাঁচা খাবার খাওয়াতে হবে, যেমন গাছের পাতা, কাঁচা ঘাস। এইসব খাবার যদি আপনারা নিয়মিত ছাগলকে সঠিক পরিমাণে খাওয়াতে পারেন তাহলে ছাগলের শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। অনেক সময় দেখা যায় ছাগলকে অনেকেই কাঁচা খাবার খাওয়াতে পারে না, সব সময় শুকনো খাবার খাওয়ায়। ছাগলকে যদি আপনারা অতিরিক্ত শুকনো খাবার খাওয়ান তাহলে কিন্তু ছাগলের শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হবে এবং ছাগলের শরীরে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করা শুরু করবে। মা ছাগলের প্রজনন ক্ষমতা ঠিক রাখতে, মা ছাগলের দুধ যেন বৃদ্ধি হয় সেজন্য প্রতিনিয়ত ছাগলকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। যদি আপনারা ছাগলকে সঠিক সময়ে ক্যালসিয়াম খাওয়াতে না পারেন তাহলে আপনাদের ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা সবসময় দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।